আসন্ন মরশুমেও এটিকে মোহন বাগানেই থাকছেন প্রবীর দাস। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল এই মরশুমে সবুজ মেরুন শিবির ছাড়তে পারেন এই বাঙালি ফুটবলার, কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে প্রবীর দাস থাকছেন বাগান শিবিরেই। এই মরশুমে বেঙ্গালুরু এফসি ছেড়েছেন রাইট ব্যাক রাহুল ভেকে, তাই রাহুলের বিকল্প হিসাবে প্রবীরকে দলে নিতে চেয়েছিল বেঙ্গালুরু। 2023 পর্যন্ত প্রবীরের এটিকে মোহন বাগানের সঙ্গে চুক্তি থাকায় বেঙ্গালুরু কর্তারা কথাবার্তা শুরু করেছিলেন বাগান কর্তাদের সঙ্গে, কিন্তু বাগান কর্তারা বেঙ্গালুরু এফসির যাবতীয় অফারই রিজেক্ট করে দিয়েছেন। তাছাড়া প্রবীর দাস নিজেও থাকতে চাইছেন এটিকে মোহন বাগানে, ফলে আসন্ন মরশুমেও সবুজ মেরুন জার্সি পরেই মাঠে নামতে চলেছেন প্রবীর দাস।